নমস্কার বন্ধুরা, সিনেমা চ্যানেলে আপনাদের কাছে আবার খুব তাড়াতাড়ি যে ফিরে এলাম তার কারণ গেন্দা ফুল আর রতন কাহার। মানে ব্যাপারটা একটুখানি খুলে বলি, করোনা আক্রান্ত বিশ্বে আমরা সবাই যখন এই রোগের প্রকোপ নিয়ে অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন, বুঝতেই পারছি না কীভাবে এই রোগটা এত ছড়িয়ে পড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা সারা বিশ্বে, গোটা পৃথিবী তালাবন্দী অবস্থায় রয়েছে, তখন গেন্দা ফুল আর রতন কাহারকে নিয়ে এত কথা কেন? ব্যাপারটা হলো কি, এই এক দুদিন আগের কথা, আমার খুব ছোটবেলাকার বন্ধু দেবাশিস দেবা আমাকে ফোন করে বললো যে দেখছিস গেন্দা ফুল নিয়ে কি হচ্ছে। আমি তো আকাশ থেকে, গেন্দা ফুলটা কি বস্তু, তুই কিছুই জানিস না, কোনো খবরই রাখিস না, সারাক্ষণ ধরে খালি করোনা নিয়েই দেখছিস, করোনার খবরেই পড়ে আছিস, আরে সোশ্যাল ট্রেন্ডিং কি নিয়ে হচ্ছে, কোন গান সবাই দেখছে এত বেশি সেটা জানতে হবে না, দেখ গেন্দা ফুলের ভিডিওটা কিভাবে কোটি কোটি লোক দেখে ফেললো এর মধ্যে, আর এই সুবাদে তো আমি রতন কাহারের কথাও জেনে ফেললাম। আমি তো আরও অন্ধকারে, রতন কাহার কি, কেন, মানে কেন তার কথা কেন উঠছে? তখন বন্ধু বলল যে আরে দূর তুই কিচ্ছু জানিস না, রতন কাহারকে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, কারণ এই গেন্দা ফুল তার গীতিকার তো এই রতন কাহার, যার কথা আমরা কেউ জানি না। তো গেন্দা ফুলটা আমি বুঝতেই পারছি না যে কোন গেন্দা ফুল, তো ভীষণ রেগে টেগে গেল, বললো যে ধুর তোকে দিয়ে কিছু হবে না, তুই আগে দেখে নে, তারপরে তোর সঙ্গে কথা বলবো। তো খুব সম্মানই লাগলো, ভাবলাম যে সত্যি তো আমি এত পিছিয়ে আছি, কিছুই জানি না, ট্রেন্ডিং এত নাকি হচ্ছে, সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে ফেললাম এবং গেন্দা লিখতে হয়নি আর কি, জি আর ই দেবার পরেই দেখলাম গেন্দা ফুল, রাশি রাশি ভিডিও দেখে ফেললাম, মানে আমার মতো আরও লক্ষ লক্ষ মানুষ যে গানটি দেখেছেন বাদশা গিয়েছে। তো প্রথম যখন গান শুরু হয় সে তো বুঝতেই পারছি না, লাপাক লাপাক, ঝাপাক ঝাপাক, টাপাক টাপাক, পটাক পটাক এইসব চলছে, তারপরে ভেসে এলো আমাদের অনেক ছোটবেলা থেকে শোনা বিখ্যাত গানের দুটি কলি, বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল, সেই বিখ্যাত দুটি কলি, দুটি কলি ব্যবহার হয়েছে গানের মধ্যে কয়েকবার। ভালো কথা, আবার শুনলাম, নতুনভাবে শুনলাম গানটা, কিন্তু তাতে এত বিতর্ক কিসের? আবার বন্ধুকে ফোন করলাম, এখন তো আমাদের সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতেই হচ্ছে, সবাই আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি, সুতরাং যা কিছু খবরাখবর, যা কিছু আড্ডা সব টেলিফোনে। তো দেবা বললো যে আর এই রতন কাহার তো এই গান লিখেছিলেন, কিন্তু সেই গানের ক্রেডিট তো তাকে দেওয়া হয়নি, আর সেই জন্য সেই প্রশ্ন উঠেছে, সমালোচনা হচ্ছে, বাদশাহ এটা নিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে তার জবাবদিহি করেছেন, তিনি বলেছেন যে আমি জানতাম না যে এই গানের গীতিকার আছেন রতন কাহার, আমি তো জানি এটা বেঙ্গলি ফোক সং, তো এটা নিয়ে এত কিছু হচ্ছে, তুই ইউটিউবে দেখবি সব পেয়ে যাবি। সত্যি তাই, ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখতে পেলাম, সবেরই বিষয় হচ্ছে রতন কাহার আর গেন্দা ফুল। গেন্দা ফুল তো বুঝলাম, তো রতন কাহারকে নিয়ে এত কথা বলার কারণটা বুঝতে পারছি না, কারণ বড়লোকের বিটিলো স্বপ্না চক্রবর্তী যে গিয়েছিলেন, রেকর্ড করেছিলেন, সেটা তো সুপার ডুপার হিট হয়েছিল এবং এখনও আমরা সেই গান শুনছি, তাহলে সেই গানের সময়ও তো রতন কাহারের কথা বলা হয়নি, গীতিকার হিসেবে তার নাম ছিল না, তাহলে এখন কেন এই প্রশ্ন উঠছে বা এখন কেন মনে হচ্ছে যে তার সঙ্গে খুব অন্যায় করা হয়েছে? তো এটা ঠিক বুঝতে পারলাম না, তারপরে দেখলাম ভিডিওতেই অনেকেই নানাভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে না, যে অন্যায়টা হয়েছিল তখন সেই অন্যায়টা এখন শুধরে নেওয়া উচিত, অর্থাৎ তার তিনি যে গীতিকার সেটা সবার জানা উচিত। কীভাবে জানা যাবে? রতন কাহারকে নিয়ে একটি ডকুমেন্টারি, সেটাও দেখে ফেললাম, যারা এটি বানিয়েছেন তারা আমাদের ধন্যবাদ প্রাপ্য, তাদের, আমাদের সকলের, কারণ সত্যি কথা বলতে কি 50 বছরের বেশি যিনি লোকসঙ্গীত চর্চা করছেন, তিনি ঝুমুর গান, লেটো গান, ভাদু গান, আলকা সবই গেয়েছেন, গেয়ে থাকেন, গান বাঁধেন, সুর দেন, তার সংসার চলে কী করে, বিড়ি বাঁধতেন, এখন তার ছেলেরা বড় হয়েছে, তার 4 সন্তান, কিন্তু খুবই অনটনের সংসার। তো তার কথা আমরা জানতে পারলাম এই গেন্দা ফুলের সুবাদে, এই ডকুমেন্টারিটা আমাদের আবার নতুন করে তাকে আমাদের সামনে নিয়ে এলো। নতুন করে বলবো কেন, আমরা নতুন করে নয়, আমরা প্রথম রতন কাহারের কথা জানতে পারলাম, বেশ এটা তো ভালো হলো। তারপরে আমরা এই ভিডিও দেখলাম যেখানে বাদশাহ খুব অত্যন্ত দুঃখিত হয়ে তিনি সবাইকে বলছেন, তার ভক্তদের বলছেন, যারা দর্শক তাদেরকেও বলছেন যে তিনি জানতেন না,
যে এই গানের গীতিকারকে যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি তাকে সেই স্বীকৃতিটা দিতেন, কারণ সব জায়গাতেই লেখা ছিল, তিনি অনেক ভিডিও দেখেছেন এই গানের, সব জায়গাতেই লেখা ছিল যে এটা হলো বেঙ্গলি ফোক সং। বেশ, তাহলে পরে এখন কি করণীয়? এবারে হলো কি, এই যারা ভিডিওটি বানিয়েছিলেন, মানে যারা ডকুমেন্টারিটা বানিয়েছিলেন, তাদের সঙ্গে এই টিম গেন্দা ফুল নাকি যোগাযোগ করে। যোগাযোগ করে তারা বলে যে আমরা দেখেছি যে উনি কীরকম দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এখন অশীতি পর রতন কাহার, এখনও চমৎকার গান করেন তিনি, তো আমরা তাকে কিছু আর্থিক সাহায্য করতে চাই, তার গানের জন্য সম্মান দক্ষিণা নয়, শিল্পী হিসেবে গীতিকার হিসেবে সম্মান জানানো নয়, তাকে এরা কিছু আর্থিক সাহায্য করতে চান। আর কি প্রস্তাব এলো? প্রস্তাব এলো যে সনি মিউজিক, বিখ্যাত সংস্থা যার দুটো গানের কলি যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন, সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম আসবে, সেই সনি মিউজিক, তারাও জানেন না এই গানের গীতিকারকে। সুতরাং তারা বলছেন যে যদি এই ডকুমেন্টারি মেকার যারা, তারা তাদের মাধ্যমে রতন কাহারকে দিয়ে আবার একটি গান তারা রেকর্ড করাতে চান, সেটা বড় লোকের বিটিলই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো গান, সেই গানটি তারা তাদের চ্যানেলে ইউটিউবে লঞ্চ করতে চান, যাতে সারা দেশ, মানে দেশের বাইরেও গোটা পৃথিবী জানতে পারে রতন কাহারের নাম। অতি উত্তম, অতি সাধু প্রস্তাব। তো তাহলে এরা কী করলেন, কীভাবে তারা তাহলে পরে রতন কাহারের সঙ্গে কথা বলবেন? এখন তো লকডাউন, এখন তো গোটা পৃথিবী ঘরবন্দি হয়ে রয়েছে, প্রায় গোটা পৃথিবী। তারা করলেন কি, ফোন করলেন। তখন এরা বললেন, শিবনাথ রতনবাবুর ছেলে এবং রতনবাবু বললেন যে আমাদের একটু ভেবে দেখার সময় দিন। ঠিক হলো 31 মার্চ বিকেল 5টায় ওরা জানাবেন। সেই মতো এরা ফোন করলেন, আমরা কি শুনতে পেলাম এপাশ থেকে কথা বলছেন, শিবনাথ ধরলেন ওপাশ থেকে, হ্যাঁ কথা হয়েছিল যে তোমরা কি ঠিক করলে? শিবনাথ এক কথায় বললেন, না টাকা পয়সা আমাদের দরকার নেই, আমাদের চলে যায়। শুনে অবাক কি লাগে যে যাদের এত দারিদ্র, এত অনটন, তারা আর্থিক সাহায্য কি অবলীলায় বললেন যে আমাদের দরকার নেই, দরকার নেই, তার কারণ তারা যেটা চাইছেন সেটা তো সম্মান, সেটা তো স্বীকৃতি। অনটন দেখে আর্থিক সাহায্য, এটা কোথাও একটা তাদের সম্মানে লেগেছে মনে হলো, শুনে, অন্তত কথা শুনে। তারপর কি হলো, শিবনাথকে বলা হলো যে না তাহলে একটু রতনবাবুকেও দাও, বাবাকেও দাও, আমরা একটু তার সঙ্গেও কথা বলি। রতন কাহার ধরলেন এবং তারা বললেন যে তাহলে রতন কাকা, এই তো কথা হয়েছিল আপনার সঙ্গে, কোম্পানি বলছে যে ওনাদের জানিয়ে দিতে হবে, আপনারা তাহলে কি সিদ্ধান্ত নিয়েছেন? তো আপনার ছেলে তো বললো যে টাকা পয়সা চাই না, আর এটা নিয়েও তারা কিছু বলতে পারছেন না। শিবনাথকে আমরা এটা বলতে শুনলাম যে এখন তো করোনা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে আছি আমরা, এখন আমরা এটা নিয়ে কিছু বলতে পারবো না, গান গাওয়ার ব্যাপারে বাবার। তো এইটা খুব স্বাভাবিক, যখন আমরা প্রত্যেকে এই একটা ভয়ঙ্কর মহামারী নিয়ে চিন্তিত, কিভাবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো জানি না, কবে এই রোগ নিয়ন্ত্রণে আসবে তাও আমরা জানি না, কিন্তু সেই সময় তাকে জানিয়ে দিতে হবে যে তিনি কি ঠিক করেছেন, গানটা গাওয়ানো হবে না হবে না। তো তিনি খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কিছু বলতে পারছেন না, তিনি বলছেন না পরে ফোন করবেন, আমি এখনই কিছু বলতে পারছি না, কিন্তু সেই সময়টা এরা দিতে পারছেন না, বলছেন না না তুমি এখনই, আমাদের তো বলতে হবে কোম্পানিকে, তাহলে তোমরা পারছো না, তাহলে তোমরা কিছু টাকাও নিচ্ছ না, আর গানের ব্যাপারটাও তোমরা কিছু বলতে পারছো না, মানে তোমাদের ব্যক্তিগত অসুবিধা আছে, তাহলে আমরা সেটাই কোম্পানিকে জানিয়ে দিই, তাহলে এবার একটু বাবার সঙ্গেও কথা বলিয়ে দাও। বাবাও এলেন, রতন কাহারের সঙ্গেও টেলিফোনে কথা হলো, তিনি বললেন যে একই কথা বারবার শুনতে ভালো লাগছে না, আমার কিছু চাই না। তখন ওরা বললেন যে না, মানে আমরা একটু কনফার্ম করে নিচ্ছি আপনার কাছ থেকে, তাহলে আমরা এটা বলে দেবো, তো আমরা তাহলে দায়ভার মুক্ত হলাম, কিন্তু আমাদের কিন্তু আর কোনো দায় রইল না। এটা শুনতে শুনতে মনে হলো যে দায়ভার কিসের, মানে দায়ভারটা কে দিলেন তাদের, আর দায় কিসের, কেন দায়? আমাদেরই একজন শিল্পী, এরকম অসংখ্য লোকশিল্পী আছেন যারা ভাদু গান করেন, যারা লেটো গান করেন, যারা জানেন যে এই গান বাঁধার সময় তারা প্রচলিত সুর ব্যবহার করেন, কিন্তু নিজেরা গান বাঁধেন নিজেদের কথায়, এরকম গীতিকার যারা রয়েছেন তাদের আমরা চিনিও না, আমরা তাদের নামও জানি না, এরকমই একজন গীতিকার রতন কাহার। তো তাকে নিয়ে হঠাৎ এই দায়টা যে অনুভব করলেন এরা, তাহলে সেই দায় থেকে কেন যে কোম্পানি এত কোটি কোটি টাকা যাদের আয়,
যারা ব্যবসা করছে, মুনাফা করছে, আর যে শিল্পী যে এই গানটি যিনি গেয়েছেন এবং এই গানটি লক্ষ লক্ষ মানুষ দেখছেন, তাকেই বা কেন বলা যাবে না যে ভাই এইটুকু অন্তত করো যে একটা ছোট্ট গীতিকার রতন কাহার এটুকু যোগ করে দিলেই তো লেটা চুকে যায় গীতিকার হিসেবে। আর কপিরাইট ক্লেম যাকে বলে, কপিরাইটের ব্যাপারটা যেহেতু সেভাবে নেই, এখন থেকে ঠিক হোক না যারাই তার এই গান গাইবেন, এই গান ছাড়াও আরও অনেক গান আছে, তো সেই গানগুলো যখন কেউ গাইবেন তখন গীতিকার হিসেবে রতন কাহারের নামটা কিন্তু বলতে হবে, এটা একেবারে এর কোনো অন্যথা হবে না। ওই সেই দাবি, সেই প্রস্তাব সেটা কিন্তু কোথাও শুনতে পেলাম না। আরেকটা মজার ব্যাপার হলো, এই নিয়ে যখন খুব চর্চা চলছে, সমালোচনা হচ্ছে, নানা রকমের কমেন্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে নানা রকম মন্তব্যে, তখন হঠাৎ শোনা গেল রতন কাহারের কাছ থেকে সবাই শুধু নিয়ে গেছেন, কেউ কিছু দেননি, তাদের মধ্যে আমাদের এখানকার একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পীও আছেন বাংলা গানের, তো তার নামটাও এলো। তো তিনি এবার শুনে খুবই ক্ষুব্ধ, কারণ তিনি কিন্তু রতন কাহারের কাছ থেকে গান নিয়েছেন যথাযোগ্য সম্মান দক্ষিণা দিয়ে। তিনিও একটি ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওতে তিনি বললেন যে কিভাবে অনেক দিন আগে একটি গান রতন কাহারের তার শুনে খুব ভালো লেগেছিল, একেবারে অন্য একটি পরিবেশে গাওয়া হয়েছিল সেই গান, কোনো একজন গিয়েছিলেন, তখন তিনি খুঁজতে শুরু করেন যে এই গানের গীতিকারকে, এবং সেই খুঁজতে খুঁজতে প্রায় 3-4 বছর পর তিনি সন্ধান পান রতন কাহারের বীরভূমে, এবং সেইখানে গিয়ে রতনবাবুর কাছে গিয়ে তিনি সেই গানটি তার কাছ থেকে, তার অনুমতি নিয়ে সেই গানটি তার কাছ থেকে নেন এবং যথাযোগ্য সম্মান দক্ষিণা দিয়ে। সুতরাং নানান কিছু ভিডিও ঘুরছে, অনেক আলোচনা হচ্ছে, কারণ এটা ট্রেন্ডিং গেন্দাফুল। এই ট্রেন্ডিংটা যখন চলে যাবে, যখন আবার একটা নতুন কিছু চলে আসবে, তখন আবার আমরা ভুলে যাব রতন কাহারের কথা, যাতে না ভুলে যাই। সেই জন্য খুব জরুরি যে যা এতদিন হয়নি, যা এতদিন পর্যন্ত আমরা দিতে পারিনি তাকে, এবার তাকে দিই না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমরা সবাই ঘরবন্দি রয়েছি, ভুলে যাবেন না এখন এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুব জরুরি। যেভাবে ভারতের সরকার এই পরিস্থিতিকে সামলাচ্ছে তার কিন্তু প্রশংসা করেছে হু, বলেছে আমেরিকা, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, এই সমস্ত প্রথম বিশ্বের দেশগুলো যখন পাত্তাই দেয়নি এই রোগটাকে, তখন কিন্তু ভারত প্রথম থেকেই অত্যন্ত কঠোর হাতে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সুতরাং এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই শত্রুটা মারাত্মক শত্রু, এই শত্রুটা কিন্তু খুব বিপজ্জনক, আমাদের সাবধান হতেই হবে। গায়ে গায়ে একেবারে লেগে থেকে বাজারে নাই গেলেন, রেশনের দোকানে নাই বা গেলেন, ঘরবন্দি থেকে যদি এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, অনেক অসুবিধা হচ্ছে, অনেকের অনেক সমস্যা হচ্ছে, তা সত্ত্বেও আমাদের এই লড়াইটাকে জিততে হবে, জিততেই হবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।